হ্যালো ফ্রেন্ডস, স্কাই এডুকেশনের ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা লিবনিস থিওরেম ইউজ করে এই প্রবলেমটা সলভ করব। খেয়াল করে এখানে yn এর মান দেওয়া আছে, তো yn এর মানটা দেওয়া আছে আমাদের এখানে। এখান থেকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করে লিবনিস থিওরেম ইউজ করে এটাকে প্রমাণ করতে হবে। তারপরে একটা পার্ট আছে yn এর মান বের করো যখন x = 0। তো প্রথম পার্টটা আগে আমরা শুরু করি। দেখো এই অঙ্কগুলোতে কিভাবে সলভ করতে হবে। প্রথমে আমরা y = e^m sin inverse x, একটা জিনিস খেয়াল করো এই প্রমাণে দেখো আছে n প্লাস টু। তাহলে প্রমাণের দিকে তাকিয়ে আমাদের প্রথমে এটাকে দুবার ডেরিভেটিভ করে নিতে হবে। দুবার ডেরিভেটিভ করার পরে ডাইরেক্ট দুই থেকে n বার করলেই আমরা এই রকম প্রমাণ পেয়ে যাব। তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করি। প্রথমে এটাকে ডেরিভেটিভ করো, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করো। তাহলে y1 ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার m সাইন ইনভার্স x। এবার এটাকে করলে m রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। এবার বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, y1 স্কোয়ার এবং এইটাকে একেবারে এপাশে গুণ করে দিচ্ছি, 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু, এটা দেখো কি হবে, m স্কোয়ার e টু দি পাওয়ার m সাইন ইনভার্স x তার হোল স্কোয়ার। দেখো এই মানটা আবার কত, এই মানটা হচ্ছে y। তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা পাচ্ছি m স্কোয়ার y স্কোয়ার। এবার আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এটাকে একবার ফ্রেশ করে লিখে নেওয়া যাক, y1 স্কোয়ার ইনটু 1 মাইনাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু m স্কোয়ার y স্কোয়ার। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে আমরা লিখে নিতে পারি, এখানে এখন প্রথম ডিফারেন্সিয়েট করেছিলাম তখন লিখে নেওয়ার দরকার ছিল যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উই গেট। ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উই গেট। আর এখানে আমরা লিখে নিচ্ছি একই রকম ভাবে, এগেইন ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x উই গেট। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাই, y 1 কে ডেরিভেটিভ করি তাহলে 2y 1 y 2। এবার এটা রেখে দিচ্ছি, নেক্সট স্টেপে এটাকে যদি করি পাচ্ছি মাইনাস 2x y 1 স্কোয়ার রেখে দিচ্ছি। এবার এটাকে যদি ডিফারেন্সিয়েট করি m স্কোয়ার থাকলো 2y y 1। এবার খেয়াল করো এখান থেকে 2y1 কেটে যাচ্ছে, এখান থেকে 2y1 কেটে যাচ্ছে, আর এখান থেকেও 2y1 কেটে যাচ্ছে। কেটে গেলে আমরা ফাইনালি কি পাচ্ছি লিখে নিই, y2 ইনটু 1 মাইনাস x স্কোয়ার মাইনাস x y1 ইকুয়াল টু m স্কোয়ার y। তাহলে আমরা এখানে এসে উপস্থিত হলাম। দেখো এইটুকু হচ্ছে আমাদের, এটা ক্লাস টুয়েলভের প্রবলেম। ক্লাস টুয়েলভের ক্ষেত্রে আমাদের এই ফাংশনটা দিয়ে দিত, এই ফাংশনটা দিয়ে বলতো যে এই প্রমাণটা আনো। তাহলে এটা আমরা ক্লাস টুয়েলভে শিখে এসেছি, সেই এই পর্যন্ত শিখে এসেছি করা।
সেটাই আমরা আবার করলাম যে y যদি দিয়ে দেয় সেখান থেকে এটা বের করো এটা আমরা আগে করে এসেছি সেটুকু করে নিলাম এবার এইটুকু করার পরে আমাদের কি করতে হবে এখান থেকে এখানে যেতে হবে তো ক্লাস 12 এর স্টুডেন্টরাও এখান থেকে হেল্প পাবে তারা 12 এর ক্ষেত্রে 12 এর স্টুডেন্টরা যারা ভিডিওটা ফলো করছো তারা তোমাদের প্রবলেম হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এখানে এসে তোমাদের প্রমাণ কমপ্লিট আচ্ছা এবার চলে আসি গ্রাজুয়েশনের ক্ষেত্রে আমাদের শুধু এইটুকু করলে হবে না এখান থেকে এখানে যেতে হবে তাহলে আমরা এখানে দেখো y2 পর্যন্ত চলে এসেছি এখানে আছে yn প্লাস 2 তাহলে এটাকে n বার ডিফারেন্সিয়েট করলে দুইবার করা আছে ডিফারেন্সিয়েট আরও n বার করলে আমরা এই n প্লাস 2টা পেয়ে যাব তাহলে শুরু করা যাক ডিফারেন্সিয়েটিং n টাইমস বাই লিবনিজ রুল উই হ্যাভ তাহলে লিবনিজ রুলে n বার ডিফারেন্সিয়েট করি তাহলে লিবনিজ রুল আমরা আগের ক্লাসে শিখে এসেছি এখানে এটাকে n বার ডিফারেন্সিয়েট করলে দেখো কি হবে প্রথমে y2 আছে এটাকে n বার করলে হবে y n প্লাস 2 দুবার ছিল n বার করলে n প্লাস 2 হবে এটা পড়ে থাকছে এবার দেখো n ইনটু y2 কে দেখো এর এবার একবার কমে যাবে কমে গেলে কি হবে y n প্লাস 1 আর এর একবার হবে কি হবে মাইনাস 2x তারপরে n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 এর আরও একবার কমে যাবে নেক্সট স্টেপে তাহলে y n এর আরও একবার হলে হবে মাইনাস 2 এর পরের স্টেপে যতবারই করি না কেন এই মাইনাস 2 এর জন্য প্রত্যেকটা মান 0 হয়ে যাবে সেই জন্য এখানে আর করা লাগছে না খেয়াল রাখবে যদি এখানে দ্বিঘাত থাকে দেখো এক্স স্কোয়ার তাহলে একটা দুটো তিনটে হবে কারণ এই এক্স স্কোয়ারটা প্রথমবার থাকবে দ্বিতীয়বারটা এটা 2x হবে তৃতীয়বার এটা মাইনাস 2 হবে সরি এটা মাইনাস 2x এটা মাইনাস 2 তারপরে যতবারই করে এই মাইনাস 2টা 0 হবে সেই জন্য তার করস্পন্ডিং সমস্ত টার্ম 0 হয়ে যাবে তাহলে এটা তিনবার এটা তিনবার হবে যদি এখানে x কিউব থাকতো একটা বাড়তো তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে এই টার্মটার ডিফারেন্সিয়েট হয়ে এই একটা দুটো তিনটে টার্ম হয়েছে এবার এই টার্মটাকে করছি আচ্ছা এই টার্মটাকে আমরা একটা অন্য কালারে দেখাই দেখো এবার এটাকে ডিফারেন্সিয়েট করার সময় x কে রেখে দিচ্ছি y1 কে করলে কত হবে y n প্লাস 1 একবার ছিল n বার করলে n প্লাস 1 নেক্সট দেখো n ইনটু এবার x এর একবার হবে 1 আর এটার একবার কমবে yn তারপরে যতবারই করি না কেন 1 এর জন্য প্রত্যেকবারই 0 হয়ে যাবে ইজ ইকুয়াল টু দেখো এবার m স্কয়ার থেকে যাচ্ছে yটাকে n বার করলে হবে yn তাহলে ডিফারেন্সিয়েশন কমপ্লিট এবার আমাদের সিম্পলিফিকেশন করতে হবে দেখো সিম্পলিফিকেশন করার জন্য এইটা রেখে দিচ্ছি yn প্লাস 2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার দেখো এই টার্মটা কমন নিচ্ছি দেখো কমন আসছে yn প্লাস 1 এখানে x এখানে x কমন নিলাম আচ্ছা এখানে থাকছে মাইনাস 2n এখানে আছে মাইনাস 1 তাহলে কমন নিলে হচ্ছে 2n প্লাস 1 একটা মাইনাস আসবে এটা মাইনাস হবে এবার দেখো দেখো এই টার্মটা আর এই টার্মটা একবারে কমন নিতে হবে তিনটে টার্মকে একপাশে নিয়ে আসি yn এখানে দেখো এই 2 আর 2 কেটে যাচ্ছে ভেতরে থাকছে মাইনাস n স্কোয়ার প্লাস n 2 ফ্যাক্টরিয়াল মানে 2 এটা কেটে যাচ্ছে গিয়ে ভেতরে এটা থাকছে এবার খেয়াল করো এখানে থাকছে মাইনাস n আর এখানে থাকছে মাইনাস
এম এস স্কোয়ার ইকুয়াল টু এটা পাশে আনলে মাইনাস এম এস স্কোয়ার। এখানে দেখো এই দুটো টার্ম কেটে যাচ্ছে, এই দুটো টার্ম কেটে যাচ্ছে, তাহলে যেটা থাকছে সেটাকে আমরা পুনরায় ফ্রেশ করে লিখছি। তাহলে ওয়াই এন প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলে ইন্টু ওয়াই এন ইকুয়াল টু জিরো। তাহলে প্রমাণ আমাদের কমপ্লিট। এই যে এই প্রমাণটাই চেয়েছিল, এই প্রমাণটা চেয়েছিল, প্রমাণটা আমাদের কমপ্লিট। তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝেছো, এবার নেক্সট পার্টে যা আমরা যাব। দেখো আমাদের কি করতে হবে, আমাদের এই ওয়াইএন এর মানটা বের করতে হবে যখন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে এই কাজটা করার জন্য আমাদের দুটো ভ্যালু লাগবে, প্রথমে ওয়াইয়ের মানটাই, ওয়াইয়ের মানটা লাগবে যখন এক্স এর মান জিরো। তাহলে সেই ক্যালকুলেশনটা আমরা এই যেখান থেকে করছি, দেখো যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ওয়াইয়ের ভ্যালু, ব্র্যাকেট দিয়ে জিরো দেওয়া মানে এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াইয়ের ভ্যালু কত, এখানে বসাচ্ছি সাইন ইনভার্স জিরো মানে জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়াই জিরো ই টু দি পাওয়ার জিরো ওয়ান, তার মানে এই মানটা পেয়ে গেলাম। অর্থাৎ ওয়াই যখন এক্স এর মান জিরো তখন ওয়াইয়ের মান হচ্ছে জিরো, সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে সাফিক্সে জিরো লিখেছি। এবার ওয়াই ওয়ানের মানটা এখান থেকে আমরা বের করব। তাহলে এই এক্স ইকুয়াল টু জিরো এই রিলেশনটাতে, এই রিলেশনটাতে আমরা পুট করে দিচ্ছি এক্স ইকুয়াল টু জিরো। তাহলে পুট এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ওয়ান সাফিক্সে জিরো, দেখো জিরো বসালে ই টু দি পাওয়ার এম সাইন ইনভার্স জিরো মানে জিরো, এখানে এম থাকছে আর এখানে জিরো বসালে ওয়ান, তাহলে এটা হচ্ছে এম। তাহলে ওয়াই এর ভ্যালু জিরোতে ওয়ান আর ওয়াই ওয়ানের ভ্যালু জিরোতে এম, এই দুটো মান বেরিয়ে গেল। এবার এই যে রিলেশনটা আছে এই রিলেশনে পুট করছি, পুট এক্স ইজ ইকুয়াল টু জিরো, এই রিলেশন এক্স ইকুয়াল টু জিরো পুট করছি। দেখো জিরো পুট করলে কী হবে, ওয়াই এন প্লাস টু এখানে জিরো বসিয়ে দিলাম, তাহলে এটা শুধু এটাই থাকছে, এখানে ব্র্যাকেট দিয়ে জিরো লিখে দিলাম মানে জিরোতে ভ্যালু, এটা জিরো বসালে টোটালটা জিরো, আর এখানে থাকছে ইজ ইকুয়াল টু দিয়ে এক পাশে নিয়ে গিয়ে ওয়াই এন জিরো। তাহলে এক্স ইকুয়াল টু জিরোতে, এক্স ইকুয়াল টু জিরোতে ওয়াই এন প্লাস টু, অর্থাৎ এখানে জিরো লেখা অর্থ হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো বসানো হয়েছে এই ফাংশানে। তাহলে এই রিলেশনটা আমরা পেলাম। এবার আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। নেক্সট স্টেপে দেখো আমরা এই রিলেশনে এন ইকুয়াল টু পুট করছি টু, এন ইকুয়াল টু টু পুট করলে দেখো কি পাচ্ছি, এন ইকুয়াল টু টু পুট করলে পাচ্ছি ওয়াই, সরি এন ইকুয়াল টু জিরো পুট করছি জিরো, তাহলে জিরো পুট করলে পাচ্ছি ওয়াই টু জিরো ইজ ইকুয়াল টু, সরি এখানে জিরো স্কোয়ার প্লাস এম এস স্কোয়ার, আর এখানে হয়ে যাচ্ছে জিরো পুট করার অর্থ হচ্ছে কোনো ডেরিভেটিভ হচ্ছে না, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা ওয়াই। তাহলে একবার খেয়াল করে এন ইকুয়াল টু জিরো পুট করছে এখানে ওয়াই টু, মানে দুবার ডেরিভেটিভ, আর এখানে জিরো পুট করলে জিরো পুট করার অর্থ এখানে দাঁড়াচ্ছে যে একবারও ডেরিভেটিভ হচ্ছে না, তার মানে এখানে ওয়াই। এবার দেখো আমরা এর আগেই বের করেছি ওয়াই জিরোর ভ্যালু, এর আগেই বের করেছি ওয়াই জিরোর ভ্যালু বের করেছি আমরা, দেখে নেওয়া যাক আর একবার। এই যে ওয়াই জিরোর ভ্যালু আমরা বের করেছি ওয়ান, এটাকে আমরা এখন ইউজ করে দিই, ওয়াই জিরোর ভ্যালু ওয়ান এটাকে আমরা ইউজ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি ওয়াই টু জিরোতে এটা হচ্ছে এম এস স্কোয়ার এটা ওয়ান। আচ্ছা এবার আমরা পুট করছি এন ইকুয়াল টু ওয়ান, এই রিলেশনে পুট করলে আমরা পাচ্ছি ওয়াই থ্রি জিরো ইকুয়াল টু ওয়ান, পুট করলে ওয়ান পুট করলে আমরা পাচ্ছি ওয়ান স্কোয়ার প্লাস এম স্কোয়ার
এখানে হচ্ছে y10 এর মান আমরা বের করেছি m একটু দেখিয়ে দিই y10 এর মান আমরা এই যে বের করেছি m তাহলে এইটাকে আমরা ইউজ করে দিচ্ছি এটা ইউজ করে দিলে পাচ্ছি 1 প্লাস m স্কয়ার ইনটু m আচ্ছা এবার আমরা পুট করছি n ইকুয়াল টু 1 বসিয়েছি এবার বসাচ্ছি দেখো 3 পেয়েছি এবার বসাচ্ছি 3 বসালে কি পাচ্ছি দেখো তো y5 0 এ পাশে পাচ্ছি 3 স্কয়ার m স্কয়ার এখানে পাচ্ছি y3 0 y30 এর মানটা দেখো এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলে কি পাচ্ছি 3 স্কয়ার প্লাস m স্কয়ার 1 m স্কয়ার বা 1 স্কয়ার লিখতে পারো m এবার নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা 7 এ কত হবে যখন এখানে y7 বসাবো তখন কত হবে 7 যখন বসাবো কিছু না করেই বোঝা যাচ্ছে y7 0 দেখো 5 থাকলে 3 স্কয়ার 7 থাকলে 1 2 কম 5 স্কয়ার m স্কয়ার 3 স্কয়ার m স্কয়ার 1 স্কয়ার m স্কয়ার ইনটু m এবার এখানে দেখো এবার এখানে দেখো n = 0 বসিয়েছি এবার n = 2 বসাচ্ছি 2 বসালে আমরা কত পাবো এখানে যদি 2 বসাই y4 0 এখানে 4 হচ্ছে এখানে 2 বসালে 2 স্কয়ার m স্কয়ার ইনটু y2 0 y2 0 এর মানটা আবার দেখো y2 0 এর মানটা আমরা এখান থেকে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি বসালে আমরা পাচ্ছি 2 স্কয়ার m স্কয়ার আর এখানে হচ্ছে m স্কয়ার এই যে m স্কয়ার আচ্ছা এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্যালকুলেশন না করে y6 এর মান কত আসবে n = 4 বসালে y6 0 দেখো এখানে যখন 4 তখন 2 স্কয়ার যখন 6 তখন 2 কম 4 স্কয়ার m স্কয়ার 2 স্কয়ার m স্কয়ার ইনটু m স্কয়ার তাহলে খেয়াল করো যে যখন বিজোড় তখন কেমন হচ্ছে বিজোড়ের ক্ষেত্রে 3 5 7 দেখো 3 থাকলে এখানে 1 5 থাকলে এখানে 2 কম 3 7 থাকলে 2 কম 5 তাহলে এখানে দেখো যখন 7 থাকছে তখন 5 তারপরে 3 তারপরে 1 শেষে m যখন 6 হচ্ছে তখন দেখো 2 কম 4 তারপরে 2 তারপরে m স্কয়ার তাহলে এটাকে আমরা জেনারেল ফর্মে লিখব তাহলে জেনারেল ফর্মে লিখব y n ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0 লিখলাম মানে 0 এর ভ্যালু তাহলে প্রথমে আমরা এই জোড়টাকে লিখছি এইভাবে লিখছি প্রথম হচ্ছে m স্কয়ার তারপরে 2 স্কয়ার প্লাস m স্কয়ার 4 স্কয়ার প্লাস m স্কয়ার ডট ডট দিয়ে দিলাম দেখো যখন 6 তখন 2 কম এবার n তখনও 2 কম হলে কি হবে n মাইনাস 2 স্কয়ার m স্কয়ার তাহলে এখানে লিখে দিই যে যখন হচ্ছে আমাদের n হচ্ছে ইভেন n যখন জোড় এবার দেখো নেক্সট কেস দেখো এবার আমরা এই কেসটা লিখছি প্রথমে দেখো m এটা ঘুরিয়ে লিখছি m তারপরে 1 স্কয়ার m স্কয়ার তারপরে দেখো 3 স্কয়ার তারপরে লিখতে পারো একটা স্টেপ 5 স্কয়ার m স্কয়ার ডট 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 দেখো এখানেও দেখো যখন 7 তখন 2 কম যখন 5 তখন 2 কম তাহলে যখন n হবে তখন কি হবে 2 কম হবে তাহলে এইটা কোন কেসে করা হলো এটা হচ্ছে n যখন odd
তাহলে আমাদের বেরিয়ে গেল ভ্যালু বেরিয়ে গেল yn এর মান yn এর মান বেরিয়ে গেল যখন জোড় তখন এই ভ্যালুটা হবে যখন বিজোড় তখন এই ভ্যালুটা হবে এই জায়গাটা তোমাদের একটু প্রবলেম হতে পারে আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি যে আমরা n = 0 বসিয়ে 2 এর ভ্যালু পেলাম n = 2 বসিয়ে 4 এর ভ্যালু পেলাম 4 বসিয়ে এখানে এখানে 4 বসিয়ে এখানে 6 এর ভ্যালু পেলাম একইভাবে আমরা 6 এর পরে 8 10 এরকম মান পাবো আমাদের বের করতে হবে n এর ভ্যালু একবারে n এর ভ্যালু আবার n = 1 বসিয়ে 3 বসিয়ে আমরা এখানে আর বসাইনি একবারে লিখেছি n = 5 বসিয়ে আমরা এই ভ্যালুগুলো পেয়েছি তাহলে এ পাশে পেয়েছি হচ্ছে এ পাশে পেয়েছি হচ্ছে অড অড এর জন্য এ পাশে পেয়েছি অড এর জন্য আর এখানে পেয়েছি ইভেন এর জন্য এবার এই পুরোটাকে একবারে লিখছি yn দিয়ে তাহলে yn দি দেখো যখন এই অড ইভেন কে একবারে লিখছি yn দিয়ে এবার n এর মান আমরা এখানে পরিচয় দিয়েছি যখন ইভেন দেখো ইভেনের কেসটা এইটা এখানে প্রথম হচ্ছে a এটাকে ঘুরিয়ে লিখছি প্রথম হচ্ছে m স্কয়ার তারপরে এটা যখন 6 তখন 2 কম যখন 4 তখন 2 কম যখন n তখনও 2 কম n - 2 লিখলাম পাশে লিখে দিয়েছি পরিচয় n ইভেন অর এর ক্ষেত্রে দেখো একই রকম যখন 5 তখন 2 কম যখন 3 তখনও 2 কম যখন 7 তখনও 2 কম যখন n n যখন অড এই যে অর্ডার পরিচয়টা এখানে দেওয়া হয়েছে তখনও 2 কম তাহলে এখানে মাইনাস 2 এই প্রথম এটা লিখেছি তারপর এটা তারপর ডট ডট দিয়ে তাহলে n তখনও 2 কম n - 2 স্কয়ার m স্কয়ার তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই